আমরা ইতোপূর্বে পরমাণুতে ঘূর্ণায়মান ইলেকট্রনের কাছে কি শক্তি আছে সেটা বের করেছি গতিশক্তি এবং বিভব শক্তির মধ্য দিয়ে। বাট আমাদের বইয়ে দেখবে এই কথাগুলো নেই, আমাদের বই একটু ডিফারেন্টভাবে আছে। তো কনফিউজ না হওয়ার জন্য বইয়ের ব্যাপারটাও দেখাচ্ছি। আমরা বের করেছি ইলেকট্রনের মোট শক্তি, ধরো যদি আমরা বলি ইলেকট্রনের মোট শক্তি টোটাল এনার্জি টোটাল সমান কি পেয়েছি, আমরা আমরা পেয়েছি মাইনাস হাফ জেড ই ডিভাইডেড বাই আর এন। বাট আমাদের বই এটা নেই, আমাদের বই কি আছে, আমাদের বই আর এন এর মানটা বসিয়ে দিয়েছে। সো আর এন এর মানটা বসিয়ে দিলে নতুন একটা সূত্র আসবে, চলো আর এন এর মানটা বসিয়ে দিই। আর এন এর মান তো আমরা জানি, আর এন এর মান হচ্ছে বোর স্কোয়ার ডিভাইডেড বাই জিম। সো এই মানটা যদি এখানে বসাই, মাইনাস থাকবে, হাফ জেড ই কোনো সমস্যা নাই। আর এন এর মানটা বসাও এনএচ টু পাই স্কোয়ার ইন্টু ওয়ান বাই জিম। ওকে, আচ্ছা তাহলে মাইনাস, তারপরে হাফ, তারপর এন স্কোয়ার এইচ স্কোয়ার, টু পাই টু উপরে চলে যাবে, ফোর পাই স্কোয়ার হবে, জেড ই এমটা উপরে চলে যাবে, আগে ছিল জেড ই এখন আবার জেড ই এম হবে। এই সো ফাইনালি কী পাচ্ছি, টু এবং ফোর কাটাকাটি গিয়ে মাইনাস, উপরে টু থাকবে, তারপর পাই স্কোয়ার থাকবে, জেড দুইটা, ইলেকট্রন চারটা, ম্যাস একটা, এন স্কোয়ার এস স্কোয়ার। তোমাদের বইয়ে এক্স্যাক্টলি এই জিনিসটাকে বলা হয়েছে ই এন, অর্থাৎ এনতম কক্ষপথের মোট শক্তি। সো এটা আসলে মনে রাখাটা কঠিন হয়ে যায়, সেই জন্য আমরা বেসিক্যালি ওইটা না দিয়ে এটা তোমাদেরকে দিয়েছি। এটা খুবই সহজে মনে রাখা যায় যে আমাদের গতিশক্তিকে সমান কত, গতিশক্তিকে সমান হাফ জেড ই বাই আর এন। বিভব শক্তি মানে কত, মাইনাস জেড ই বাই আর এন। তাহলে মোট শক্তি কত হবে, মাইনাস হাফ জেড ই বাই আর এন, মনে রাখা সহজ। সো সেম সূত্র তুমি কি করবে, প্রথমত ব্যাসার্ধের সূত্র দিয়ে ব্যাসার্ধটা বের করে নিবে, তারপর এখানে বসাবে। তাহলে আমার কাজ হবে পরীক্ষায় যদি আমাকে শক্তি বের করতে বলে ব্যাসার্ধ দিয়ে তারপরে করে ফেলবো এটা। আবার আমরা যে শর্টকাটগুলো দেখাই তোমাদেরকে, শর্টকাট দিয়েও দেখানো যায়। সো শর্টকাটগুলো দিয়ে যদি দেখতে চাই, তবে দেখো তো এন স্কোয়ারটা কোথায়, নিচে, আর জেড স্কোয়ারটা কোথায়, উপরে। তাহলে আমরা যদি এখন শর্টকাট অ্যাপ্লাই করি, প্রথমত আমাদেরকে প্রথম কক্ষপথের ইয়েটা বের করতে হবে, অর্থাৎ এন এর মান ওয়ান এবং জেটের মান ওয়ান ধরে ই ওয়ান বের করতে হবে। তাহলে এন এর মান ওয়ান এবং জেটের মান ওয়ান ধরলে আমরা যদি এখানে মানটা বসাই, তাহলে তোমরা দেখবে মানটা বসানোর পরে কত আসে, মানটা বসানোর পর আসবে 2.17 টেন টু দি পাওয়ার এইটিন, এই ধরনের একটা মান আসবে। এটা হচ্ছে আমার জুলে, আর এটা মান আসবে 13.5 ইলেকট্রন ভোল্ট, টেন ইনভার্স 18 আসবে, আমি সরি, টেন ইনভার্স 18 শক্তিটা, এবং সামনে একটা নেগেটিভ। এই তাহলে আমাদের যদি আমরা এন এর মান ওয়ান বসে, আমি লিখে দিচ্ছি এন এর মান এবং জেড এর মান যদি আমরা ওয়ান বসিয়ে, তাহলে আমরা এসআই এককে কত পাবো, এসআই এককে জুল মানে এসআই একক। সো আমরা জুল এককে বা এসআই এককে প্রথম কক্ষপথে শক্তি পাবো, অর্থাৎ এর মান ওয়ান, আর জেড এর মান ওয়ান মানে প্রথম কক্ষপথে হাইড্রোজেন পরমাণুর জন্য আমরা শক্তি পাবো মাইনাস 2.17 217 টেন টু দি পাওয়ার মাইনাস 18, 217 টেন টু দি পাওয়ার মাইনাস 18। অথবা আমরা চাইলে সেটাকে ইলেকট্রন ভোল্ট এককও প্রকাশ করতে পারি, ইলেকট্রন ভোল্ট এককে প্রকাশ করলে মাইনাস 13.5 হবে। প্রশ্ন হচ্ছে ভাই ইলেকট্রন ভোল্ট এককটা কি, ভেরি গুড, ওয়ান ইলেকট্রন ভোল্ট মানে হচ্ছে একটি ইলেকট্রনের চার্জ, একটি ইলেকট্রনের চার্জ, হ্যাঁ, এত জুল। এটাকে আমরা বলি যে ওয়ান ইলেকট্রন ভোল্ট, তার মানে ওয়ান ইলেকট্রন ভোল্ট বলতে বোঝায় 1.6 ইন্টু টেন ইনভার্স 19 জুল। এটা হচ্ছে ওয়ান ইলেকট্রন ভোল্ট মানে কত, সেটা ওয়ান ইলেকট্রন ভোল্ট মানে 1.6 ইন্টু টেন ইনভার্স 19 জুল, অর্থাৎ একটা ইলেকট্রনের চার্জের সমান কাজ, একটা ইলেকট্রনের চার্জের সমান কাজ করলে তাকে ওয়ান ইলেকট্রন ভোল্ট বলা হয়। তো আমরা যদি এখানে আমাদের উপরের এই প্রশ্নটাতে আমরা যদি জুলকে ইলেকট্রন ভোল্টে নিতে চাই, তাহলে কী করতে হবে, তাহলে আমরা বলতে পারি ওয়ান জুল সমান যে কোনো কিছুকে, জুলকে যে কোনো কিছুকে, এই যে দেখো ওয়ান জুল সমান, তাহলে আমাদের কী করতে হবে 1.6 ইন্টু টেন ইনভার্স 19 দ্বারা ভাগ করতে হবে, তাহলে সেটা ইলেকট্রন ভোল্টে চলে যাবে। তাহলে আমাদের জুলে যেটা আছে এটাকে যদি আমরা
এই যে 2.17 10 ইনভার্স 9 18 এটাকে যদি আমরা 1.6 ইনটু 10 ইনভার্স 19 দ্বারা ভাগ করি তাহলে আমরা 13.5 পাবো 13.5 পাবো 13.5 পাবো মাইনাস 13.5 মাইনাসটা আছে 13.5 এবং সেটা ইলেকট্রন ভোল্টে চলে যাবে তাহলে জুলকে যদি তুমি ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করো আমি লিখে দিচ্ছি জুলকে যদি ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করো সেটা ইভি এককে চলে যাবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের E1 পরীক্ষা অনেক সময় এমসিকিউ তে আসে প্রথম কক্ষপথের শক্তি কত প্রথম কক্ষপথের শক্তি হচ্ছে মাইনাস 13.5 ইলেকট্রন ভোল্ট ইলেকট্রন ভোল্ট এককে আর জুল এককে হলে মাইনাস 2.17 10 ইনভার্স 18 জুল তুমি এখানে মানগুলো বসিয়ে দেখো এটাই আসবে ঠিক আছে ওকে তো এর পরবর্তীতে চলো এর পরবর্তীতে আমরা যদি তাহলে আবার এখান থেকে আমরা কী বের করতে পারি ওই শর্টকাটটা বের করতে পারি আমাদের যদি প্রথম কক্ষপথ না হয়ে অন্য যে কোনো পরমাণুর যে কোনো কক্ষপথ হয় সেক্ষেত্রে কী হবে তাহলে আমাদের ই এন ইস ইকুয়াল টু হবে এন স্কোয়ার সরি জেড স্কোয়ার ডিভাইড বাই এন স্কোয়ার ইনটু ই ওয়ান ই ওয়ান মানে কত ওই আগের মতো জেড স্কোয়ার ডিভাইড বাই এন স্কোয়ার ইনটু মাইনাস যদি এসআইওকে রাখতে চাই তাহলে এসআইওকে মানটা বসাবো জুল আসবে আর যদি সিজিএস এককে রাখতে চাই সিজিএস এককের মানটা বসাবো মাইনাস 13.5 ইলেকট্রন ভোল্ট আসবে সো তুমি কোন এককে রাখতে চাচ্ছ সেটাই যে জুল বা এবং তাহলে তুমি যদি জুল এসআই ইলেকট্রন ভোল্ট এককে রাখতে চাও 13.5 বসাবো জুল এককে রাখতে চাইলে 2.17 10 ইনভার্স 18 বসাবো আর এখানে জেড স্কোয়ার বা এন স্কোয়ার এই যে দেখো আমরা দেখতে পাচ্ছি জেড স্কোয়ার যার মান 1 ধরেছিলাম এন স্কোয়ার যার মান 1 ধরেছিলাম সেভাবে করে আমরা ওইটা বের করতে পারি চলো একটা ছোট্ট ম্যাথ দেখে আসি বইয়ের ম্যাথ তাহলে আমাদের কাছে আরও ক্লিয়ার হবে এই ব্যাপারটা চলো ছোট্ট একটা বইয়ের ম্যাথ দেখবো বলা হচ্ছে প্রথম কক্ষপথের শক্তি যদি আচ্ছা বলা হচ্ছে লিথিয়ামের তৃতীয় কক্ষপথের শক্তি বের করো লিথিয়াম দেবো না বেরিলিয়াম দেবো আচ্ছা বেরিলিয়াম দিই বেরিলিয়াম 3+ তৃতীয় কক্ষপথের শক্তি বের করো দেখি ভেরি গুড কোয়েশন সো ই থ্রি বেরিলিয়ামের 3 কক্ষপথের শক্তি হবে জেড স্কোয়ার বাই এন স্কোয়ার ইনটু ই ওয়ান আমরা এসআই এককে বের করি দুইটা এককে বের করে দেখাই তাহলে জেড হবে বেরিলিয়ামের জন্য 4 এন হবে বেরিলিয়ামের জন্য এন কত তৃতীয় কক্ষপথ 3² আর মাইনাস 2.17 10 ইনভার্স 18 এবং এককটা হবে জুল সো যে মানটা আসবে সেটা হবে জুল এককে তুমি যদি ইলেকট্রন ভোল্ট এককে চাও তাহলে মাইনাস 13.5 দিয়ে গুণ করবে ইলেকট্রন ভোল্ট একক আসবে সো এই হচ্ছে ইলেকট্রন ভোল্ট এককে মাঝখানে একটা ডিভাইডার দিয়ে দিলাম এটা জুল এককে এটা ইলেকট্রন ভোল্ট এককে পরীক্ষা তোমাকে বলে দিবে জুলট এককে বের করবে নাকি ইলেকট্রন ভোল্ট এককে বের করবে ঠিক আছে আর যদি কিছু বলা না থাকে তবে তোমার যেটা খুশি সেটা করতে পারো তবে এসআই এককে রাখাটা ভালো আর কি সবাই এসআই এককে রাখে এসআই এককে রাখতে পারো ঠিক আছে সো এই হচ্ছে এ ধরনের ম্যাথ একদম সহজে করতে পারবে তোমাকে নট নেসেসারি ফুল সূত্র দিয়ে করতে হবে তুমি এই যে আমাদের এই শর্টকাট সূত্রটা দিয়ে পরীক্ষা অঙ্ককগুলো তোমাকে মার্কস দিবে এটা দিয়ে করতে পারো ঠিক আছে তবে আমি যেটা বলেছি মূল সূত্রটা লিখে তার পরবর্তীতে কী করতে পারো মূল সূত্র লিখে এরপরের লাইনে সরাসরি ওইটার মানটা এখানে বসে দিতে পারো অর্থাৎ এই জিনিসটা লিখতে পারো আচ্ছা যাই হোক তো এগুলো একটু বেশি করে প্র্যাকটিস করতে হবে বইয়ে আছে বই থেকে এগুলো একটু প্র্যাকটিস করতে হবে কেমিস্ট্রির এই ম্যাথগুলো প্র্যাকটিস যত বেশি করবে তত বেশি পারবে প্র্যাকটিস করতে করতে তোমার আয়ত্তে চলে আসবে এই আর কি